সঠিক এই মুহূর্তে পোর্টারেল সোলে আছি, যে সন্ধ্যাবেলাটা নর্মালি এরকম দিনে অন্যান্য বছরে প্রচুর পরিমাণে লোকজন থাকে, কিন্তু আজকে সেই আন্দাজে কোনো কিছুই ভিড়টির কোনো কিছুই নেই। তো এখানটা থেকে প্রত্যেক বছরের মতো এবছরও তারা যে ক্রিসমাস ট্রিটা যেটা বানায় সেটা তারা বানিয়েছে। এই গত তিন বছর ধরে একই মডেল ছিল, তো এই বছর একটু তারা মডেলটা চেঞ্জ করেছে। তো এরই মাঝখানে যে পাশেই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে পালাসিও দে প্রেসিডেন্সিয়া দেল মাদ্রিদ। এখানে আপনারা অনেকেই জানেন যে রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন লিগ ঠিক জেতে, তখন এইখানটা এই ব্যালকনিতেই এসে তারা তার সেলিব্রেশন করে। পাশেই একটা খুব সুন্দর একটা বেলেন করেছে, যেটা অনেক সময়তেই দেখা যায়। একটুখানি পরেই আপনাদেরকে আরেকটা ক্লিপিংসে দেখাবো আমি। গোটা সোল চত্বর এবং এই মুহূর্তে সুন্দর করে সাজানো। চারিদিকে আলোর রোশনাই। আজ 31st ডিসেম্বর। তো এই 31st ডিসেম্বরে আজকের দিনটা শুরু করব একটু রকম অন্যরকমভাবে। সেই দিনটা হচ্ছে যে আমি যেখানে থাকি ঠিক তার বাইরে এখানে প্রত্যেক বৃহস্পতিবার একটা বাজার বসে। সেই বাজারের ভেতরে আমরা মোটামুটি যা জিনিসপত্র পাই সেটা হচ্ছে, দেখুন, সবজি, প্রায় পাইকারি দরের সবজি। এবং যত দূর যায় দেখা যাচ্ছে তাজা শাক সবজি সব কিছু এখানটা থেকে পাওয়া যায়। এবং লোকের শুধুমাত্র মাথাই মাথা, চতুর্দিকে শুধু জিনিসপত্র। আমি বাজার করতে আসি এখানেই। এখানে পুলিশি প্রহরা অবশ্যই আছে, এখানে সবসময় থাকে এখানটা। খুবই সস্তার জিনিসপত্র দেখতে পাচ্ছেন এখানে, মাত্র 1 টাকায় আছে কারগাদরদের মোবিল। এবং ড্রেসও আছে, যে আমাদের যে হাট বসেছে শুক্রবারের যে ব্যাপারটা এটা আছে সেটা বলতে পারেন। এখানে হাট বসেছে বৃহস্পতিবারে। এবং প্রচুর মানুষ এখানটায় এই বৃহস্পতিবারে বাজারের অপেক্ষা থাকে এবং অনেক সস্তা বলতে পারেন অন্যান্য দোকানের থেকে। খুবই সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। কোভিডের কারণের জন্য এখানটায় অনেকটা জায়গায় এখনও ফাঁকা ফাঁকা রাখতে হয়। নর্মাল কোভিডের আগের পরিস্থিতিতে প্রত্যেকটা দোকানই একদম পাশাপাশি থাকে এবং লোক সংখ্যা অনেক বেশি। এখন প্রত্যেকটা দোকানের মাঝেই দেখুন অনেকটা গ্যাপ এখানটা থেকে রেখে দিতে বাধ্য হয়েছে তারা, প্রচুর দোকানদাররা। এবং যে দোকানদার যারা আসে তাদের হয়তো এক সপ্তাহ আগে হয়তো তাদেরকে হয়তো দোকান বসাতে দেয়, পরের সপ্তাহে তারা আর সেই সুযোগটা পায় না, সেক্ষেত্রে অন্যরা সেই সুযোগটা নেয়। এখানে জিনিসপত্র পাওয়া যায়, প্রচুর ভিড়। শীতের পোশাকও এখানে যথেষ্ট পরিমাণে আছে, এবং খুবই সস্তায়।
এখানে লাট হওয়া জামা কাপড় এখানে আছে প্রচুর পরিমাণে, জুতো বিভিন্ন রকমের জুতো। শীতের কম্বল সেটাও আছে, এরা সিজন অনুযায়ী তারা এটা জিনিসপত্র চেঞ্জ করে। দেখুন এখানটা প্রধানত সবজি বাজারটা এখানে মেইন আছে, কিন্তু তার সাথে সাথে অনেকেই হয়তো চোখের যে অনেক সময় যে খিদেটা থাকে সেই খিদের জন্যই অনেক সময় দেখুন অনেকে পোশাক পরিচ্ছদ কিংবা জুতো শীতের জুতো তারা অনেকেই কেনে। এখানে ব্যাগ পাওয়া যায় খুবই সস্তায়। শাক সবজি খুবই ফ্রেশ। আপনারা অনেকে জানেন যে স্পেন কিন্তু ফলমূলের জন্য খুবই বিখ্যাত এবং গোটা ইউরোপকে তারা সাপ্লাই দেয়। ঘর সাজানোর উপকরণ শাকসবজি খুবই সস্তা। দামগুলো দেখাচ্ছে দেখুন, কালাবাসিন বেরেনখেনা মানে বেগুন 1 ইউরো করে কিলো। খুবই সস্তা। নতুন জামা কাপড় অনেকেই কেনা।